ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। হার্দিক পান্ডিয়ার মতো বিশ্বমানের হার্ড হিটার ফিনিশার পেল বাংলাদেশ। প্র্যাকটিস ম্যাচ, ওয়ার্ম আপ ম্যাচ, অনুশীলন ম্যাচ, প্রস্তুতি ম্যাচ, গা গরমের ম্যাচ যে নামেই হোক না কেন, প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার চেয়ে প্রস্তুতির ভাবটাই উচ্চারিত হয় বেশি। ওমান গিয়ে 3 দিন প্র্যাকটিস করার পর ওমান এ দলের সাথে প্র্যাকটিস ম্যাচটি আসলে টিম বাংলাদেশের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির একটি অংশ। দেশের মাটিতে স্লো ও লো পিচে খেলে ওমানের মাঠ ও উইকেটে টাইগাররা কত দ্রুত নিজেদের মানিয়ে নিয়েছে সেটাই ছিল দেখার। শেরে বাংলার মন্থর গতির নিচু বাউন্সি আর খানিক টার্নিং উইকেটে টানা 10 ম্যাচ খেলে হাত খুলে খেলার অভ্যাসটা হঠাৎই কমে গিয়েছিল টাইগারদের, যে পিচে গড়পড়তা রান ছিল 100-র আশেপাশে। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে 120 রান করেই জয় ধরা দিয়েছে। সেখানে অল্প সময়ের ব্যবধানে এতগুলো ম্যাচ খেলায় বড় সড় স্কোর গড়ার অভ্যাসটাও কমে গিয়েছিল। সঙ্গত কারণেই দেখার বিষয় ছিল ওমানে গিয়ে তুলনামূলক ভালো উইকেটে কী করে লিটন দাস, নাঈম শেখ, মুশফিক, আফিফ, সোহান ও শামিম পাটোয়ারিরা। শুক্রবার ওমানে দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে অনেকদিন পর ভালো উইকেটে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আহামরি গোছের ব্যাটিং নৈপুণ্য দেখাতে না পারলেও নাঈম শেখ, লিটন দাস, নুরুল হাসান, সোহান আর শামিম পাটোয়ারিরা দেখিয়েছেন আমরাও বিগ হিট নিতে পারি, আমরাও 4 ও 6 ছক্কার ফুলছড়ি ছোটাতে পারি, সেজন্য একটু ভালো উইকেট দরকার। শুক্রবার রাতে সেই সত্যের দেখা মিলেছে। নাঈম শেখ আর লিটন দাস প্রথম উইকেটে বেশ আস্থা ও আত্মবিশ্বাসের সাথে শক্ত ভিত গড়ে দিয়েছেন। 11.2 ওভারে 101 রানের জুটি গড়েছেন এই দুই ওপেনার, দুজনই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। লিটন দাস যথারীতির নাইমের চেয়ে বেটার স্ট্রাইক রেটে 160-এ 33 বলে 53 রান করেছেন লিটন, আর নাঈম শেখ 63 করতে খেলেছেন 53 বল। শুরুর চেয়েও শেষটা হয়েছে দারুণ। পঞ্চম উইকেটে মাঠে ঝড় তুলেছেন নুরুল হাসান, সোহান আর শামিম পাটোয়ারি, 32 বলে 83 রানের পার্টনারশিপ গড়েন তারা, যার মধ্যে উইকেট কিপার নুরুল হাসান সোহানের অবদান ছিল 49। মাত্র 15 বলে 7টি বিশাল ছক্কায় এ ঝোড়ো ইনিংস উপহার দেন সোহান। বাংলাদেশ হয়তো পেতে যাচ্ছে ভারতের হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যান, এর মধ্যে সোহানের পাওয়ার ও বিগ হিটিং জাগিয়েছে আশার আলো। অফসাইডের সরে লং অনের ওপর দিয়ে একের পর এক পেস বোলারকে ছক্কা হাঁকানো যায় কত অবলীলায়, তা বারবার দেখিয়েছেন সোহান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে।